প্রিয় ছাত্রছাত্রীরা, আনফান্ডিং ফিলোসফির পক্ষ থেকে আমি তোমাদের বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড তোমাদের সামনে উপস্থিত করব। বিষয়টা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে খাতা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে উত্তরপত্র, সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রে মূল্যায়ন, এই যে মূল্যায়নটা, এই মূল্যায়নটা কিভাবে হয় এবং সেটা জানলে তোমাদের পক্ষে, তোমরা যখন তোমাদের উত্তরপত্র তৈরি করবে, তোমরা যখন উত্তরগুলো লিখবে, সেই উত্তরগুলো লিখবার ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা রয়েছে। অনেক বিষয়ে তোমরা যদি জানতে পারো যে কি কি বিষয়ের উপরে পরীক্ষকদেরকে গুরুত্ব দিতে বলা হয় মূল্যায়ন করবার সময়তে, সেই বিষয়গুলো তোমাদেরকে আজকে আলোচনা করব। প্রথমেই তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে যেটা তোমরা পরীক্ষার ক্ষেত্রে পাবে সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমাদের পার্ট বি, অর্থাৎ এমসিকিউ এসএকিউর যে অংশটা, যেটা তোমাদের উত্তরপত্রের সঙ্গে লাগিয়ে দিয়ে আসতে হবে, যেটা তোমরা নিয়ে আসতে পারবে না। তার দুটো অংশ, একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ যে একটা অংশ হচ্ছে যে যেখানে এমসিকিউ প্যাটার্নের প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং সেখানে বলছে যে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডান দিকে প্রদত্ত বাক্সে লেখো। দেখো, এই যে প্রথম লোগোস শব্দটির অর্থ হলো, চারটি অপশন দেওয়া আছে, এ হচ্ছে বচন, বি হচ্ছে সংবেদন, সি হচ্ছে অনুমান এবং ডি হচ্ছে চিন্তা। এখন তোমরা যেটা করছো সেটা হচ্ছে যে এর মধ্যে থেকে যে কোনো একটাকে টিক মার্ক, রাইট মার্ক দিয়ে দিচ্ছ। তোমরা যেটা করছো যে বাকি তিনটাতে ক্রস মার্ক দিয়ে ছেড়ে দিচ্ছ, কিন্তু এখানে কিন্তু তা বলছে না। এখানে বলছে, দেখো এখানে একটা বক্স রয়েছে, এই বক্সে তোমাকে কি করতে হবে, সঠিক এবিসিডির মধ্যে যে অপশনটা কারেক্ট হবে সেই অপশনটা এখানে কারেক্টলি লিখতে হবে। আমি তোমাদের বলবো যে তোমরা এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদেরকে যেভাবে এই এমসিকিউ প্যাটার্নের প্রশ্নের উত্তর দিতে বলছে ঠিক সেইভাবেই তোমরা দাও। অন্য রকমভাবে দিলে পরীক্ষক হয়তো সেটা বুঝতে পারেন, কিন্তু সেটা এটাকে প্রমাণ করে যে তুমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রণীত যে গাইডলাইন সেটা তুমি মানলে না, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাকে যেভাবে উত্তর করতে বলেছিল সেটা তুমি মানলে না। লক্ষ্য রাখবে এই প্রথম যে বিষয়টা, সে বিষয়টা। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে তোমাদের এসএকিউ, এসএকিউ এর পোর্শন। এখানে বলছে যে যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো, এক নম্বর প্রশ্ন, এবং এখানে নির্দিষ্ট উত্তর লিখবার জায়গা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যেটা করো সেটা হচ্ছে যে আগেই চিন্তা না করে উত্তরটা লেখা শুরু করে দাও। আমি তোমাদের বলবো যে যে প্রশ্নগুলোর সম্পর্কে তুমি এরকম নিশ্চিত যে আমি যা লিখবো, কতটুকু জায়গা লাগবে, কটা বাক্য সমস্ত আমার জানা রয়েছে, সেগুলোই একমাত্র সেভাবে লিখবে। যদি তোমার কোনো রকম বিন্দুমাত্র সন্দেহ সংশয় থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে আগে চিন্তা করে নাও, তারপর লেখা শুরু করো। প্রয়োজন হলে ফন্ট সাইজ, অর্থাৎ অক্ষরের আকার ছোট করতে পারো, কিন্তু যতটুকু জায়গা তোমার দেওয়া রয়েছে তার মধ্যে উত্তরটাকে সম্পূর্ণ করবার চেষ্টা করো। তোমরা যেটা করো, স্টার্নার দিয়ে শেষ হলো না, হয়তো এই ওপরের অংশে লিখে দিলে বা নিচের অংশে লিখে দিলে। এগুলো আসলে যেটা করে সেটা হচ্ছে পরীক্ষকের বিরক্তি উৎপাদন করে, কারণ পরীক্ষককে এটা খুঁজে খুঁজে বেড়াতে হয় যে এর উত্তর কোথায় রয়েছে, এবং পরীক্ষক এতে করে খুব ভীষণভাবে বিরক্ত বোধ করেন। এটা গেল হচ্ছে পার্ট বি এর, এবং এই পার্ট বিটা কিন্তু তোমাদেরকে তোমাদের উত্তরপত্রের সঙ্গে বেঁধে দিয়ে আসতে হবে, এটা তোমরা কোনোভাবে আনতে পারবে না। এবারে এসো আমরা পার্ট এর দিকে দেখি। আমরা 2020 সালের এই প্রশ্নপত্রে এখানে প্রথম বলছে, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো। চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তার উদাহরণ সহ লেখো, এবং পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি কি কি। প্রশ্নটিকে ভাগ করা হয়েছে 8 নম্বরকে 2, 4, 2। ঠিক যতটুকু এই নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় সেইটুকু তুমি এই অংশের জন্য লিখবে, এবং এটাকে একটা আলাদা মার্কার দিয়ে যে নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা,
এটা একটা হেডিং হবে এবং তারপরে সেই উত্তরটা লিখবে এবং তারপর একটু জায়গা ফাঁকা দিয়ে পরের অংশটা যে চার প্রকার নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা সেটা আলাদা করে যেহেতু চার নাম্বার রয়েছে ওটার আলাদা অংশ করবে এবং শেষে দেখো পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি এটার আরেকটা হেডিং করবে পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম তারপর তুমি সেই দুটো নিয়মকে এখানে উল্লেখ করবে এইভাবে করে যদি ভাগ ভাগ করে তুমি তোমার উত্তরটাকে করতে পারো তাহলে পরীক্ষকের পক্ষে এই দুই চার এবং দুই এতে তোমার নাম্বার দিতে সুবিধা হবে কাজেই আমি তোমাদের বলবো যে যেরকমভাবে প্রশ্নের মানটা ভাগ ভাগ করে দেওয়া রয়েছে উত্তরটাকেও সেইভাবেই ভাগ ভাগ করা এবং সেগুলোকে হেডিং সাব হেডিং দিয়ে সাজিয়ে দেওয়া এসো আমরা এবারে একটা এডি অথবা দিয়ে একটা এক্সারসাইজ বেসড অনুশীলন ভিত্তিক একটা প্রশ্ন আমি কিভাবে করতে হবে তার সমাধান তোমাদের করে দেখাই যে দার্শনিকরা কখনোই সুখী নয় এটা তোমাকে বাক্য দিয়েছে একটা যে দার্শনিকরা কখনোই সুখী নয় কি বলেছে বলেছে এই বাক্যটিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো দেখো এখানে এক প্লাস এক তার মানে এক হচ্ছে তোমার তর্কবিজ্ঞান সম্মত রূপ আর এক হচ্ছে তাদের গুণ ও পরিমাণ প্রথমে তুমি লিখছ তর্কবিজ্ঞান সম্মত রূপ লিখতে পারো অথবা এলএফ কথাটা লিখতে পারো এলএফ কথাটা লেখা মানে লজিক্যাল ফর্ম তার মানে তর্কবিজ্ঞান সম্মত রূপ এলএফ এবং তার আগে অতএব এই দুটো কিন্তু মাস্ট এটা কোনোভাবে ছেড়ে যাওয়া যাবে না এবারে তুমি দেখো কখনোই আর নয় আছে তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা সামান্য অনর্থক বচন বা ই বচন হবে তার মানে কোন দার্শনিক নয় সুখী ব্যক্তি কোন দার্শনিক নয় সুখী ব্যক্তি ই বচন এটা তোমার প্রথম অংশে উত্তর হলো অর্থাৎ তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করা এটা হলো এবারে তোমাকে বলেছে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো এবারে এখানে লিখবে তুমি গুণ এখানে লিখবে পরিমাণ তাহলে আমরা জানি যে এই যে বচনটা আমরা করেছি এটা সামান্য নঞর্থক বচন তাহলে এখানে পরিমাণের জায়গায় আমরা লিখব সামান্য আর গুণের জায়গায় লিখব আমরা নঞর্থক এটা হচ্ছে তোমার এই প্রথম প্রশ্নটা দার্শনিকরা কখনোই সুখী নয় এইটার উত্তরটা এইভাবে তোমাদেরকে করতে হবে এইরকম ভাবে যদি তোমরা করতে পারো তাহলে তোমার পুরো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না এর পরবর্তী এবারে তোমাদের যারা 2021 সালে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য তোমরা জানো যে সিলেবাস রিডিউস করা হয়েছে এবং রিডিউস করে তোমাদের যে 8 নম্বরের প্রশ্ন ছিল সেই 8 নম্বরের প্রশ্নের কিছু পরিবর্তন হয়েছে এর পরবর্তী একটি অধ্যায় তোমরা জানো যে বচনের বিরোধিতা সেই বচনের বিরোধিতা থেকে একটা ডেসক্রিপটিভ কোশ্চেন দেওয়ার ব্যবস্থা এবারে হয়েছে এবং তার পরিবর্তে বাদকেছে হচ্ছে আরোহমূলক দোষ তোমাদের যে শেষ অধ্যায় ছিল সেই অধ্যায় এবারে এই যে বচনের বিরোধিতা এখান থেকে একটি উদাহরণ যদিও তোমাদের এই প্রশ্নে বা এর পূর্ববর্তী বচনগুলোর প্রশ্নে তোমরা সেটা পাবে না কারণ তখন উচ্চ মাধ্যমিকে ওই অধ্যায়ে বরাদ্দ নাম্বার কম ছিল যার ফলে ডেসক্রিপটিভ পোর্শনে ওইগুলো থাকতো না এবারে যেহেতু দেওয়া হয়েছে অনলি ফর দিস ইয়ার তোমাদের এখান থেকে একটি বড় প্রশ্ন আসবে এবং সেই বড় প্রশ্নে তোমরা যারা ডেসক্রিপটিভ লিখবে তারা এরকম করতে পারো যে বচনের বিরোধিতা বলতে কি বোঝায় দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের বিভিন্ন বিরোধিতার পরিচয় দাও এবং বচনের বিরোধিতার সত্যতা মিথ্যাত্ব সংক্রান্ত নিয়মগুলি উল্লেখ করো এইরকমভাবে তোমাদের থাকতে পারে আর যারা অথবা দিয়ে এক্সারসাইজ বেসড প্রশ্নের দিকে যাবে তারা এরকম পেতে পারো যে ধরো ধরো একটা রয়েছে যে কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু বাক্যটিকে
বিরোধী বাক্যটিকে বচনে রূপান্তরিত করো, বাক্যটিকে বচনে রূপান্তরিত রূপান্তরিত করে তার বিরোধী বচনগুলি নির্ণয় করো। এরকম থাকতে পারে একটা প্রশ্ন। সেক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে এই বাক্যটিকে তোমাকে কি করতে হবে, এই বাক্যটিকে তোমাকে বচনে রূপান্তরিত করতে হবে। সুতরাং এলেফ এলেফ, তাহলে কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু, কিছু আছে এবং সদর্থক চিহ্ন আছে, তার মানে বিশেষ সদর্থক বচন আই বচন হবে। তাহলে কোন প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু ব্যক্তি, এটা হচ্ছে আই বচন। এবারে এর বিরোধী বচন নির্ণয় করতে বলেছে তোমাকে, বিরোধী বচন। বিরোধী বচন নির্ণয় করার জন্য এরকম যে বিরোধিতার বর্গক্ষেত্র আছে এ ই আই ও, আমাদের এই বচনটাকে এটা হচ্ছে আই বচন, তাহলে এর একটা বিরোধী বচন এদিকে হবে, এর একটা বিরোধী বচন এদিকে হবে, এবং এর একটা বিরোধী বচন এদিকে হবে। প্রত্যেকটি মনে রাখবে যে প্রত্যেকটি বচনের তিনটি করে বিরোধী বচন সম্ভব। তাহলে প্রথম আমরা যদি এদিকে যাই তাহলে আমরা এটাকে কি বলি, এটাকে বলি অসম বিরোধিতা। তাহলে আমরা এখানে লিখব যে অসম বিরোধী, অসম বিরোধী বচন। অসম বিরোধী বচন মানে এই বচন হবে, তাহলে সকল প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু ব্যক্তি, অসাধু ব্যক্তি এই বচন। এবারে বিষয় কোনাগুনি, কোনাগুনি যে বিরোধিতা তাকে আমরা বলি বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এখানে আমরা লিখবো অতএব বিরুদ্ধ বিরোধী বচন, বিরুদ্ধ বিরোধী বচন, বিরুদ্ধ বিরোধী বচন মানে এই বচন। তার মানে হচ্ছে কোন প্রভাবশালী ব্যক্তি নয় অসাধু ব্যক্তি, এটা হচ্ছে ই বচন। আর একটি থাকলো সেটা হচ্ছে এই নিচে, এটাকে আমরা বলি অধীন বিপরীত বিরোধিতা। তাহলে আমরা এখানে লিখব অধীন বিপরীত বিরোধী বচন, অধীন বিপরীত বিরোধী বচন, সেটা হবে হচ্ছে অবচন। তার মানে হচ্ছে কোন কোন প্রভাবশালী ব্যক্তি নয় অসাধু ব্যক্তি, এটা হচ্ছে অবচন। এইভাবে করে তোমাদেরকে এই বিরোধী বচন নির্ণয় করার বিষয়টা থাকতে পারে। এর সাথে অতিরিক্ত যেটা যুক্ত হতে পারে যে ধরো এই বচনটা সত্য হলো, প্রদত্ত বচনটি সত্য হলো, বলা হলো যে প্রদত্ত বচন সত্য হলে নির্ণেয় বচনগুলি কি হবে, নির্ণেয় বচনগুলি কি হবে, অর্থাৎ সত্য হবে না মিথ্যা মিথ্যা হবে। এর জন্য তোমাদের কিন্তু এর পাশাপাশি আরেকটি যে বিষয় রয়েছে, আরেকটি ছক রয়েছে, সেইটা তোমাদের কাজে লাগবে। সত্য মিথ্যার যে ছকটা রয়েছে সেটা তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে এরকম এ ই আই ও। দেখো এক দুই তিন চার, এক দুই তিন চার, চারটে করে ভাগ করে নেওয়া হলো। কোনাকুনি বড় হাতের টি লেখো, কোনাকুনি বড় হাতের টি লেখো, কোনাকুনি এদিক থেকে বড় হাতের এফ লেখো, এখানে ছোট হাতের এফ ছোট হাতের টি, ছোট হাতের এফ ছোট হাতের টি,
बाकी गुलो ते लिखो D, doubtful. T stands for truth और F stands for falsity. এবারে বলেছে যে এই প্রদত্ত বাচনটি সত্য, প্রদত্ত বাচনটি সত্য, তার মানে আই বাচন, আই বাচনে এসো, আই বাচনে দেখো দুটো সত্য আছে। যখন তুমি এই বাচনের কথা, প্রদত্ত বাচনের সত্যতার কথা ধরবে, তখন বড় হাতে একটি ধরবে, তার মানে এইটাকে ধরবে, এটা নয়। আমি বারবার বলছি যে এটাকে ধরবে না, এইটাকে ধরবে। এবং আই যদি সত্য হয়, আই যদি সত্য হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এ বচন সেটা অনিশ্চিত হচ্ছে, অনিশ্চিত, ডাউটফুল। যদি ই বচনের ক্ষেত্রে ধরো তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে মিথ্যা, হচ্ছে মিথ্যা। আর যদি ও বচনের ক্ষেত্রে ধরো তাহলে সেটা হচ্ছে ডাউটফুল বা অনিশ্চিত। বচনের বিরোধিতা থেকে ডেসক্রিপটিভ প্রশ্ন বলতে প্রথম তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে ব্যাখ্যা করে লিখবার একটা প্রশ্ন, বচনের বিরোধিতা বলতে কি বোঝায়, বচনের বিরোধিতার বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো দৃষ্টান্ত সহ, এবং বচনের বিরোধিতার সত্য মিথ্যার নিয়মগুলি উল্লেখ করো। দ্বিতীয় এটা হচ্ছে যে একটি বচনকে দিয়ে তার বিরোধী বচন নির্ণয় করা এবং তার সাথে প্রদত্ত বচন সত্য বা মিথ্যা হলে নির্ণয় বচনগুলি কি হবে সেটা বের করতে দেওয়া। বচনের বিরোধিতা থেকে ডেসক্রিপটিভ পোর্শনের পার্টে এইগুলোই আসতে পারে। এর সাথে সাথে এমসিকিউ, এসকিউ পোর্শনে সেখানে তোমাদের ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এবং এই ছোট ছোট প্রশ্নের ক্ষেত্রে তোমাদের মূলত যেটা সাহায্য করবে সেটা হচ্ছে ওই সত্য মিথ্যার যে সারণীটার কথা বললাম সেই সারণীটা তোমাদের সাহায্য করবে। উচ্চ মাধ্যমিকে এবারে সিলেবাস খানিকটা পরিবর্তন হয়েছে, তোমরা দেখেছো যে সিলেবাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে নাম্বার পাল্টেছে, নাম্বার পাল্টানোর সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রের যে রকম সেটা পাল্টেছে, অর্থাৎ আগে যে ধরনের যে অধ্যায়গুলো থেকে ডেসক্রিপটিভ প্রশ্ন আসবার সেটা পাল্টেছে। এবং তোমরা এটাও দেখেছো যে অবরোহ যুক্তিবিজ্ঞানের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং আরোহ যুক্তিবিজ্ঞানের গুরুত্ব অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। আরোহ অনুমানের ক্ষেত্রে একটি ডেসক্রিপটিভ প্রশ্ন, কিন্তু অন্যদিকে অবরোহ যুক্তিবিজ্ঞানের ক্ষেত্রে রয়ে গেছে চারটি ডেসক্রিপটিভ প্রশ্ন। কাজেই আমি তোমাদের বলবো যে আজকে আমি তোমাদের জন্য এই অংশটুকুই আলোচনা করলাম, পরবর্তী এপিসোডে আমরা আমাদের আলোচনার মধ্যে থাকবে নিরপেক্ষ ন্যায় এবং তার পরবর্তীতে আবর্তন বিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে আমাদের পরবর্তী আলোচনা আমরা করব। আশা করি তোমাদের এই আলোচনা কাজে লাগবে, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও এবং এই ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর রাখো। মনে রাখবে যে তোমার উত্তরপত্র যাতে পরীক্ষককে শুধুমাত্র সঠিক উত্তর নয়, সঠিকভাবে উপস্থাপিত সঠিক উত্তর যাতে তোমাকে উপহার দেয়, তার সামনে তুমি প্রেজেন্ট করতে পারো সেইটা তোমার কাছে লক্ষ্য হবে। কোনোভাবে পরীক্ষকের বিরক্তি উৎপাদিত হলে মূল্যায়নের ওপর তার প্রভাব পড়তে বাধ্য, সেটা যাতে না হয় তার জন্যই আজকে তোমাদের সামনে এই কথাগুলো বললাম। তোমরা সকলে ভালো করে পরীক্ষা দাও, আনফোল্ডিং ফিলোসফি তোমাদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।